মমতার মূর্তি তৈরি করে দশমের দিন ওকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। চার মাস আগে আমরা টিকিট নিয়েছি, মুখ্যমন্ত্রী আজ আমাদের এরকম করলো আমরা ভাবতেই পারিনি। আমাদের গ্রামের যা অবস্থা দিদি করলো তাতে প্রতিটা মানুষের মনে একটা শোকের ছায়া নেমে গেছে, যে আমাদের পূজাটা হচ্ছে না, আমরা সহ্য করতে পারছি না। সেটাও কিন্তু খুলে নেওয়া হয়েছে আজকে আমাদের এরকম অবস্থা। একটা সময় মনে করো এমন ছিল যে এই গ্রামের নাম কেউ জানতো না, তো এই পূজোর থ্রুতে কিন্তু এই গ্রামটা একটা পরিচিতি পেয়েছিল। সাত মাস হয়ে গেছে ফসল বন্ধ করে সব বসে আছে এই পূজো করার জন্য, তাদের দেবে কে? মমতা দেবে? যে আজ গ্রামবাসী তারা কত কষ্ট করে তারা মাথার ঘাম পায়ে ফেলে যে একটা পূজো করে, দিদি কিন্তু সেটা কখনো ভেবে দেখলো না। এটা শুধু কামালপুরেরই হার নয়, এটা কিন্তু গোটা রাজ্যের হার। শেষ করে দিল, বার্তাটা সবার কাছে পৌঁছানো দরকার যে দিদির আর বেশি দিন হয়তো সময় নেই। কথায় আছে জোর যার মুলুক তার, আর তাই তো প্রশাসনের জোরের কাছে হেরে গেল রানাঘাটের এই ছোট্ট গ্রামটি, যেখানে গড়ে উঠছিল পৃথিবীর সবথেকে বড় দুর্গা। বিগত ছ মাস ধরে এখানে শিল্পীরা তিল তিল করে গড়ে তুলছিল এই দুর্গা প্রতিমাকে। আজ যেখানে খুশির উৎসব হওয়ার কথা ছিল সেখানে আজ নিস্তব্ধতা ছড়িয়ে আছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু এই মুহূর্তে যারা ভালো নেই তারা হচ্ছে রানাঘাটের সংলগ্ন গ্রাম কামালপুরের গ্রামবাসীরা। তার কারণটা কম বেশি তোমরা সবাই জানো, কারণ এখানে গড়ে উঠেছিল পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর, যেটার হাইট ছিল 125 ফুট। আর শুধু এই নয়, এটা ছিল কিন্তু 2024-এর সবথেকে ভাইরাল দুর্গাপুজো। কিন্তু হঠাৎ করে প্রশাসন থেকে মাত্র পুজোর 20 দিন আগে এই পুজো বা এই মানে ঠাকুর নির্মাণ করার কাজ হঠাৎ করেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কারণ অনেক কিছু আছে, সেই নিয়ে আমি কিন্তু আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে আমার মানে ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। কিন্তু আজ যেটা জানবো যে এই পুজোটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই এখানের গ্রামবাসীদের মনের অবস্থা কেমন বা তারা কী বলতে চাইছে, তো সেটাই তুলে ধরো মানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কোন তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর তোমাদের মতামতটা কী সেটা অবশ্যই আমাকে জানিও। কী বলবো বলুন, আমাদের গ্রামের যা অবস্থা দিদি করলো তাতে প্রতিটা মানুষের মনে একটা শোকের ছায়া নেমে গেছে। একটা মানুষ মারা গেলেও মনে হয় এতটা শোকের ছায়া নামে না। দিদি যেটা করলো আমার মনে হয় খুবই, উনি যেটা বুঝেছেন সেইটাই করেছেন। কিন্তু আমাদের দিকটা একবারও দিদি ভেবে দেখলো না যে আজ গ্রামবাসী তারা কত কষ্ট করে তারা মাথার ঘাম পায়ে ফেলে যে একটা পূজো করে, দিদি কিন্তু সেটা কখনো ভেবে দেখলো না। আর আমাদের মানুষ বলে দিদি ভাবলো না যে পল্লী অঞ্চলে যে মানুষ বাস করে না কিছু গরু ছাগল বাস করে, সেটাও দিদি ভেবে দেখলো না। যাক, দিদি যেটা বুঝেছেন সেইটাই করেছেন, আমাদের আর কি বলবো। তবে একটা কথাই বলবো শুধু, যে দিদির আর বেশি দিন হয়তো সময় নেই, দিদি অল্প দিনেই মনে হয় তানার নিজের রাস্তা দেখে নিতে পারবেন কি না তাও হয়তো জানি না। আচ্ছা কাকু, একটা কথা আমি জিজ্ঞেস করতে চাইছি, এখানে আজ এখানে মানে খুশির আলোচ্ছায়া হওয়ার কথা ছিল কিন্তু আজ এখানে পুরো নিস্তব্ধতায় ভরে গেছে, তো এই ব্যাপারে তুমি কি বলবে? এই ব্যাপারে আমি আর কি বলবো বলুন, বলার যেটা ভাষা সেই ভাষা এখনও আমাদের আর নেই। এখন আলোয় যেটা ভরে থাকার কথা সেইটা এখন শোকের ছায়ায় ভরে গেছে, অন্ধকার, পুরো অন্ধকারেই ভরে গেছে। কারণ কাল গেছে মহালয়া, তো আজ একটা মোটামুটি এখান থেকে একটা পূজো একটা আভা মানে পূজো একটা গন্ধ মানে শুরু হয়ে যেত, কিন্তু আজ সেখানে দেখো শোকের ছায়া দেখতে পাচ্ছি, বা পুরো যেখানে মানে ঠাকুরটা পড়ে আছে শুধু ঠাকুরগুলো মানে খণ্ড বিখণ্ড হয়ে খালি পড়ে আছে তার মূর্তিগুলো। তা তোমাদের মানে এই পরিস্থিতিটা মানে তোমরা কেমনভাবে ফেস করছো একটু যদি বলো। কেমনভাবে ফেস করবো? দক্ষ যজ্ঞ হয়তো আপনারা সেটাও আপনাদের সবার মনে আছে, দক্ষ যজ্ঞ যখন সেই গৌরী প্রাণ মানে স্বামী নিন্দা প্রাণত্যাগ করেছিলেন, শিব যখন তানাকে মাথায় করে যখন নেচেছিল সমস্ত মানে একেবারে পোলাও ঘটে গেছিল, তখন নারায়ণের স্মরণাপূর্ণ হয়েছিলেন, সেইটাই হয়েছে আমাদের এইখানে। দেখুন খণ্ড খণ্ড 52 খণ্ড হয়ে পড়ে আছে, মনে হচ্ছে যে সেই দক্ষ যজ্ঞ আমাদের এইখানে শুরু হয়ে গেছে। আর কি বলবো বলুন, আমার এর থেকে আর বলার মতন ভাষা আমার কাছে আর নেই।
আপনাদের যে এই পুজোটা হচ্ছে না হঠাৎ মানে হতে হতে বন্ধ হয়ে গেল, তো আপনার মানে এই অবস্থা মানে এই সময় আপনার অবস্থাটা বা আপনার মনের অবস্থাটা একটু জেনে নেব যে আপনাদের এই গ্রামবাসীদের মানে এখন মনের অবস্থা কীরকম চলছে। আমাদের কেরুনি মনের অবস্থা ভালো নেই, আমরা কেউই ভালো নেই, যে আমাদের পুজোটা হচ্ছে না আমরা সহ্য করতে পারছি না, না বাড়ি থাকতে পারছি না, কিছু করছি ঠাকুরের দিকে আমরা তাকাতেই পাচ্ছি না, যে আজকে আমাদের এরম অবস্থা, মুখ্যমন্ত্রী আজ আমাদের এরম করলো আমরা ভাবতেই পারিনি, যে আজ আমাদের এরম শেষ করে দিল। আর আপনি একটু আগে মানে বিহাইন্ড দ্য ক্যামেরা আপনার সঙ্গে কথা হচ্ছিল, আপনি বললেন যে আপনাদের এখানে পুজো হচ্ছে না বলে আপনারা কেউ মানে নতুন জামা কাপড়ও কেউ না, আমরা কেউ আমাদের গ্রামে কেউ কোনো জামা কাপড় পোশাক কেউ কেনা হয়নি, শুধু এই পুজোর আশায় বসে আছি, কিন্তু সেটাও হলো না আর হয়তো হবে না। তো এখন মানে আপনাদের গোটা গ্রামবাসী এখন তাহলে কি বলছেন যে মানে কি করা উচিত এখন? কি করবো আর, কিছু করার নেই আমাদের আর। গ্রামদের কৃষকদের কোনো ভ্যালু নেই, সাত মাস হয়ে গেছে ফসল বন্ধ করে সব বসে আছে এই পুজো করার জন্য, তাদের দেবে কে? মমতা দেবে? কোনো নেতা দিচ্ছে? বলে দাও নেতাকে এসে আমাদের দিয়ে যাক, যে কটা খরচা হয়েছে দিয়ে দিক, ব্যাস পুজো বন্ধ, তাহলে আর কেউ পুজো করবে না, সেটাই সব জায়গায় বন্ধ, আমাদের গ্রামেই বন্ধ হয়ে যাবে, আর গ্রামে পুজো হবেই না, সেই টাকা কটা দিয়ে দে, তাহলে আর কোনো কথা নেই। পুজো নিয়েও নেতা, হ্যাঁ রাজনীতি কি, পুজো তো একটা শখের জিনিস, একটা বছরের একবার মা দর্শন করে বাঙালিদের আবেগ, বাঙালিদের বাঙালিদের আমরা জানতাম না, আমরা জানতাম যে মেয়েরা বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে যায়, দুর্গা পুজোয় মেয়েরা বাবার বাড়ি আসে, যখন যখন ওদের বিদায় দেয় তখন তো মা কান্না করতে করতে চলে যায়, তাই এই আসছে আমাদের রুল, কিন্তু আমরা ওইটাই ভাবছি আমাদের সবার কান্না শোকেচ্ছায় পড়ে গেছে আমাদের। আমি সকালে ভিডিও দেখে আমি সহ্য করতে পারছি না, আমি তখনই ভিডিও ওইটাই শেয়ার করে আমি আপলোড করলাম আমার আইডিতে, যে দুনিয়ায় হচ্ছে কি, যে পুজোটা আমরা যে এতদিন চার মাস আগে আমরা টিকিট নিয়েছি, রিজার্ভেশন করেছি এই পুজো দেখবো দেখে, কিন্তু মাঝপথে এসে শুনি যে পুজো হচ্ছে না, আমরা কি করব, আমাদের তো গেল, আমরা এত টাকা খরচা করে এখানে আসছি, এই আমাদের দশ দিন লেগে যাবে, দশ দিনে আমরা একটা আনন্দ ফুর্তি করতে চেয়েছিলাম, আমাদেরও হলো না সেটা। আপনি কোথা থেকে আসছেন? আমি রাজস্থান থেকে আসছি, জানি যে বাবার বাড়িটা নাম করা পুজো হচ্ছে, সেই হিসাবে আমাদের আগে থেকে টিকিট করা ছিল। দরকার হয় ভাস্কর নিয়ে আসো, ভাস্কর নিয়ে আসে মমতার মমতার মূর্তি তৈরি করো, মমতার মূর্তি তৈরি করে দশমের দিন ওকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আমি ওইটাই বলছি দাদা, আমি ওইটাই বলছি যে পোস্টার লাগাও, মমতার পোস্টার লাগাবো না, ভাস্কর নিয়ে আসে মমতার মূর্তি তৈরি কর, মমতার মূর্তি তৈরি করে দশমের দিন ধরে আগুন জ্বালিয়ে পোড়া, দশরায় ওর মানে একদম সে রাবণ জ্বালিয়ে দাও, দুনিয়া ঠান্ডা হয়ে যাক, রাবণ দেখেছে লঙ্কা জ্বালিয়ে দিছিল, তা ও জ্বালাচ্ছে এই লঙ্কাটাকে, তার জন্য ওকে এখানে জ্বালানো উচিত দশরাতে, যেখানে ওনার ফায়দা আছে সেখানে ফায়দা দেখে, যেখানে ফায়দা নেই মমতা সেখানে নেই, আমি চিনি না কোথায়, সব খবরের কাগজে দেখেছি যে 112 ফুট একটা ঠাকুর হচ্ছে, সে ভাষণে এটা বলে যাচ্ছে, মুসলমান হিন্দু ভাই ভাই, কিন্তু রক্ত সবারই লাল, সেইটা তো ওনার করাটা উচিত হয়নি, রক্ত সবারই লাল, সবাই মিলেমিশে দেশটা রক্ষা করা উচিত। তোমরা দেখতে পেলে যে গ্রামবাসীরা কিন্তু প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে প্রশাসনের উপর, কারণ তারা একটা আশা করে রেখেছিল, এটা স্বাভাবিক হওয়ারই কথা, কারণ তারা একটা কিন্তু অনেক আশা করে রয়েছিল যে এই পুজোটা হবে, এই গ্রামের নাম হবে, কারণ একটা সময় মনে করো এমন ছিল যে এই গ্রামের নাম কেউ জানতো না, তো এই পুজোর থ্রুতে কিন্তু এই গ্রামটা একটা পরিচিতি পেয়েছিল, তো সেই পুজোটাই যখন বন্ধ করে দিয়েছে তো সেই গ্রামবাসীরা কিন্তু মানে স্বাভাবিক তাদের রাগ করাটা বা তাদের অভিমান করাটা কষ্ট করাটা কিন্তু স্বাভাবিক উঠে আসছে, তো তারা কিন্তু সেই মানে আবেগটাই সেটা প্রকাশ করলো মানে আমার সামনে, তারা সেটাই তুলে ধরলো, তো আমি তোমাদের সেটাই দেখানোর চেষ্টা করলাম। আজ হচ্ছে 3 তারিখ, আর আজকেই কিন্তু কোর্টের শুনানির ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন আসার কথা ছিল যে আদৌ কিন্তু এই কামালপুরের অভিযান সঙ্গের এই পুজোটা হবে কি হবে না, আজকে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশনটা দেওয়ার কথা ছিল, কিন্তু কাল যেহেতু মহালয়া গেছে আর কালকেই মানে এই ক্লাব কমিটির মানে মেম্বাররা কিন্তু ডিসিশন নেয় যে ওনারা কিন্তু এই পুজোটা আর করবেন না, কারণ বিগত 6 মাস ধরে এই মানে প্রতিমা, বড় দুর্গা প্রতিমা মানে তুলতে বা প্যান্ডেল তৈরি করতে এনাদের কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, প্লাস কোর্টের কেস লড়তে লড়তেও কিন্তু
মানে অনেক টাকা খরচ হয়েছে। যেহেতু কামালপুর অভিযান সংঘের এই দুর্গাপূজায় কোনো স্পন্সরশিপ ছিল না, তাই পুরো টাকাটাই কিন্তু গ্রামবাসীর পকেট থেকে যাচ্ছিল। এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে এখানের প্রধান উদ্যোক্তা যে সেই সুজয়দার থেকেই মানে শুনেছিলাম। আর তাছাড়াও উনি বলেছেন যে কোর্টে নানান কেসে মানে কেস লড়তে গিয়ে কিন্তু ওনাদের অনেক টাকা অলরেডি খরচা হয়ে গেছে, তাই ওনাদের আর মানে সেই ক্ষমতা নেই বা সেই আর টাকা বেঁচে নেই যে ওই টাকা দিয়ে মানে কোর্ট যদি রায় দিয়েও দেয় ওনাদের কিন্তু সেই সামর্থ্য এই মুহূর্তে নেই যে এই পুজো বা এই প্রতিমাটাকে দাঁড় করাবে। তাতে কিন্তু অলরেডি আরও অনেক টাকা খরচা লাগবে, যেটা কিন্তু ওনারা এখন পেরে উঠবেন না। তোমরা সামনে দেখতেই পাচ্ছ যে মহিষাসুরের যে বডি স্ট্রাকচারটা সেটার উপরে যে প্যান্ডেল মতো করা ছিল সেটাও কিন্তু খুলে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আশেপাশে কোনো শিল্পীরা কেউ নেই, জাস্ট মানে কয়েকজন যারা দেখতে এসেছে তারাই জাস্ট বসে আছে এখানে। তাছাড়া কিন্তু না তো এখানে আশেপাশে গ্রামবাসীরা আছে আর না তো এখানে কোনো শিল্পীর বা উদ্যোক্তা কেউই নেই, কিন্তু ক্লাবের কোনো উদ্যোক্তারাও কিন্তু এই মাঠে বসে নেই। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। সত্যি কথা বলতে গ্রামবাসীদের মনের অবস্থাটা এমনই হয়ে আছে, তাই আমি ওনাদের বেশি ঘাটালাম না। ওনারা নিজে থেকে যতটা যা মানে বলার চেষ্টা করেছেন সেটাই জাস্ট তোমাদের সামনে তুলে ধরলাম। তবে এতটা আমি বলতে পারি যে এই যে দুর্গা প্রতিমাটা মানে নির্মাণ হলো না বা এই দুর্গা পুজোটা হলো না, তো এটা শুধু কামালপুরেরই হার নয়, এটা কিন্তু গোটা রাজ্যের হার আমার মনে হয়। তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে নিজেদের মতামত জানাতে পারো। তো চলো আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, শেয়ার অবশ্যই বেশি বেশি করো, কারণ আমার মনে হয় এই ভিডিও বা এই বার্তাটা সবার কাছে পৌঁছানো দরকার। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।